صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد محبة الجواد برون اللهم صلي على سنت جميع خصاله صلوا عليه رہے میرا مسکن رہے میرا مسکن حوالی کعبہ بنے دیار مدینہ بلغ العلا بکماله تشود جا بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وما توفيقي إلا بالله عليه
توكلت وهو رب العرش العظيم قلت جباهي নতুন ব্রিজ ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জজ মুকাররম সভাপতি হযরত মাওলানা কারি মোহাম্মদ নজমুল ইসলাম সাহেব খতিব ত্রৈলক্ষ বিজয় উমরপুর সরাপুর জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারী সাহেব প্রধান বক্তা হযরত মাওলানা কারি আসসারুর রহমান দুলাল সাহেব দিদার উলামায়ে কেরাম মাটির সত্য আসরে আসীন হয়ে বসা বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম ক্রান্তীয় যুবক পাইরা পর্দার অন্তরায় অবস্থানরত সরলা সবলা আমার ক্রান্তীয় পাও বুড়েরা ছোট্ট ছোট্ট সুনামণিরা মুআজ্জজ হাজিরিন আলোচনার শুরুতেই সে মহান রব্বুল জলিলের দরবারে অন্তরের অন্তস্থল থেকে সুখিয়া জ্ঞাপন করি যে মহিয়ান করিয়ান মহাপরাক্রমশালী রব রব্বুল জলিল দুনিয়ার জমিনের শত ব্যস্ততা থেকে আলাদা করে যাচাই বাছাই করে আল্লাহ সেই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন আল্লাহ আমাদেরকে যে সুযোগ এবং তৌফিকটুকু দান করেছেন সেই মহিয়ান করিয়ান মহাপরাক্রমশালী রব রব্বুল জলিলের দরবারে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে আমরা বিনীত গুজারিশ যারা রাস্তাঘাটে আছেন মেহরবানি করে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন কারণ যারা শ্রোতা আছেন আপনাদের কাছ থেকে যদি তাওয়াজ্জু আসে তখন আমি আলোচনা করাটা আমার জন্য সহজ হবে ঠিক না মুআজ্জজ মুকাররম হাজিরিন কেরাম যদিও পোস্টারের মধ্যে আপনারা দেখছেন প্রধান আকর্ষণ আজকের মাহফিলের আমার কাছে তেমন যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে আপনাদের হৃদয় মনকে খুশি করতে পারবো আলোচনা করে কর্তৃপক্ষ সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম হয়েছে আজকে মুসলিম মিল্লাত মুসলিম জাতির সেই ক্লান্তিলগ্ন সময়ে স্বাধীনভাবে আমরা যে সবাই এসে উপস্থিত হতে পেরেছি আবার সেই মহিয়ান বলিয়ান রব্বুল জলিলের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আবার বলুন আলহামদুলিল্লাহ যদিও আমরা আল্লাহ তাআলার দরবারে চাই না কিন্তু না চাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ঠিক কিনা বিশ্বের চতুর্দিকে আমরা যদি একটু থাকাই তাহলে দেখি যত জায়গায় মুসলমান আছে তত জায়গায় কিন্তু মুসলমান নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা কারণ কি মুসলমান তারা আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে তাগুতের শক্তির পিছনে মুসলমান ঘুরতেছে তাগুত কি কুরআনুল কারীম তাগুতের পরিচয় দিচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ামান ইয়াকফুরু বিত্তাগুত ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله سبحانه وتعالى বলছেন ওয়ামান ইয়াকফুর যদি তোমরা তাগুতের সাথে কুফরি করতে পারো তাগুতকে যদি অস্বীকার করতে পারো ওয়ায়ুমিন বিল্লাহ
তোমরা মুমিন হয়ে যাইবা, বলুন সুবহানাল্লাহ। তাওবাত হচ্ছে খান্নাস, শয়তান, ইবলিস, মালাউন, মরদুদ আমাদের সাথে হরদম হর 24 ঘন্টা আমাদের পিছনে পিছনে চলতেছে, নফসে আম্মারার দিকে আমাদেরকে ডাকতেছে। আজকে মানুষ আল্লাহ এবং তার রসুলকে ভুলে গেছে। প্রিয় সুধি, এই সমস্ত জান্নাতের বাগানে আসলে মুর্দা ইমান জিন্দা হয় ঠিক কিনা? মুর্দা ইমান জিন্দা হয়, ব্যাটারি চার্জ করার জায়গা, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল, বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ ছিলেন। হাসান বসরির জন্ম যখন হলো, উনার বাবা হাসান বসরিকে নিয়ে সাইয়্যিদুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন, মেহরবানি করে ইয়া আমিরুল মুমিনীন আপনি আমার ছেলে সন্তানের নামটা রাখুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন কোনো মানুষের সন্তান হয়, আমরাও সেটা করি, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলি, হুজুর ভালো একটি নাম আমার সন্তানের জন্য রেখে দিন ঠিক কিনা? ভালো একটি নাম দেন, অর্থবোধক হবে। অনেক মানুষ আমরা নাম খুঁজি, হুজুর মডার্ন একটি নাম দেন, আনসোশাল আনমডেল নাম দিবেন না, অর্থাৎ মডার্ন একটি নাম দেন, সুন্দর একটি নাম দেন। কিন্তু মুসলমান মডার্ন নাম খুঁজবেন না, অর্থবোধক নাম খুঁজবেন। আব্দুল্লাহ মোহাম্মদের মতো শ্রেষ্ঠ নাম ইসলাম ধর্মের মধ্যে আর নাই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের সমাজের মা বোনেরা মরিয়ম নাম রাখে না, রাবেয়া নাম রাখে না। প্রশ্ন যদি করা হয়, কেন মরিয়ম রাখেন না, কেন রাবেয়া রাখেন না, আমাদের মা বোনেরা জবাব দিবেন, এটি আনমডেল নাম, আনসোশাল নাম, অর্থাৎ এটি আধুনিক নাম নয় ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, নারে মানুষ পার হবে। আল্লাহ যখন বুঝে বসার দিন ইয়া মরিয়ম বলে যখন আল্লাহ ডাক দিবে, হে মরিয়ম, ইয়া মরিয়ম বলে ডাক দিতে দেরি হবে, কোটি কোটি মরিয়ম আল্লাহ ডাকে জবাব দিতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা সেই দিন বলবেন, আমি তো এত মরিয়মকে ডাকি নাই, আমি ডাক দিয়েছি ঈসা ইবনে মরিয়মকে, বলুন সুবহানাল্লাহ। সবাই বলবেন, আল্লাহ আমার নাম মরিয়ম। এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম নামের বিনিময়ে জান্নাতি নারীর নাম রাখার কারণে আল্লাহ একজন মরিয়মের উসিলায় শত শত মরিয়মকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাবা বললেন, ইয়া আমিরুল মুমিনীন, আল্লাহ আমাকে মেহরবানি করে কলিজার টুকরা একটি সন্তান দান করেছেন, মেহরবানি করে আপনি একটি নাম রেখে দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটি খাজুর নিলেন, খাজুর ছিবে, খাজুরের রস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মুখে দিলেন। আমিরুল মুমিনীন ছিবার রস, বিশিষ্ট তাবি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মুখে দিলেন। হাসান বসরির বাবা বললেন, ইয়া আমিরুল মুমিনীন, মেহরবানি করে নামটা রেখে দিন। আমিরুল মুমিনীন হযরত ওমর বললেন, সাম্মুহুন হাসানুন ওয়াজহি
চেহারা বড় সুন্দর, নামটা রেখে দিলাম হাসান, সুবহানাল্লাহ। উনি বললেন সাম্মুহুন হাসানুন ওয়াজহি, ছেলেটার চেহারা বড় সুন্দর, নামটা রেখে দিলাম হাসান। সেই হাসান বসরে বললেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, হাসান বসরে বললেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, তাম দুনিয়ার জমিন হলো অন্ধকার, আলো পাবেন কোথায়, কোন জায়গায় গেলে আলো পাওয়া যাবে, দুনিয়ার জমিনটা একটু অন্ধকার ছন্ন, বাতির মতাদর সে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হাসান বসরি বললেন আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, তাম দুনিয়া হচ্ছে একটু অন্ধকার ছন্ন জায়গা, আলো পাবেন কোন জায়গায়। হাসান বসরে নিজে বললেন দুটি জায়গায় আলো আছে আল্লাহর গোলাম, দুটি জায়গায় আলো পাবে, একটি জায়গা হলো মাজালিসুল উলামা, যে জমিনের মধ্যে উলামায়ে কেরামদের মজলিস বসে, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, মাজালিসুল উলামা, যে জমিনের মধ্যে উলামায়ে কেরাম আলোচনা করে, এভাবে সুতরাং আলোচনা শুনেন, কোরআনের মজলিস এই জায়গায় কায়েম হয়। হাসান বসরির কওল মতে এই জায়গা হচ্ছে জমিনের মধ্যে সবচেয়ে আলোকিত জায়গা। দুই নম্বরে হলো মাজলিসুল কোরআন, যে জায়গায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা আলোকিত জায়গা, এখানে আসলে অন্ধকার দিন রোশন হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। দেখেন বাজারে মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ মাহফিলে কেন আসে না, এখানে যদি গান হইতো মমতাজ আসত তাহলে দেখতেন মানুষের কোনো অভাব নাই, সবচেয়ে আরো ভালো হইতো যদি তাহেরিকে এই মুহূর্তে আনা হইতো। আলহামদুলিল্লাহ তাহেরিকে আমরা তার নিন্দা করি না, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সুন্নিয়তের অসন্ত প্রহরী হিসেবে কবুল করুন, বলুন আমিন। মুয়াজ্জাজ হাজিরিনে কেরাম, দুনিয়াটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা, আলো কোথায় পাবেন? হাসান বসরি বলছেন মাজালিসুল উলামা মাজলিসুল কুরআন, দুটি জায়গায় আলো মিলবে, একটি জায়গা হলো এভাবে উলামায়ে কেরামদের মজলিস, দ্বিতীয় জায়গা হলো আল্লাহর কোরআন যে জায়গায় শিক্ষা দেওয়া হয়। মুয়াজ্জাজ মুকাররম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর হাবিব রহমতে দয়ালু সরওয়ার কায়নাত বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য উপদেশ দিয়ে গেছেন, আমার উম্মতেরা কোন কোন জিনিস তোমরা আঁকড়ে ধরলে প্রত্যষ্ট হবে না, গোমরা হবে না। মুসলমান জাতির বড় ক্লান্তিলগ্ন সময়, ফজরের নামাজ পড়ে মানুষ ইমানদার হয়ে ঘর থেকে বাহির হয়, মাগরিবের নামাজে বেঈমান হয়ে ঘরে ফিরে আসে, দিনে মানুষ ইমান হারিয়ে ফেলে, অর্থাৎ মানুষের আকীদার উপরে বড় তুফান চলতেছে, ঠিক কিনা, জুড়ে বলেন মুসলমান, ঠিক কিনা, মানুষের আকীদার উপরে বড় তুফান চলতেছে, মানুষ নিজের জের পাবে না, কখন জানি তার আকীদা থেকে সে লাঞ্ছিত হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে, মানুষ নিজেই বুঝতে পারবে না। এমন একটি যুগ চলতেছে মুসলমান, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা একদিন এই পৃথিবীর জমিন আমি থাকবো না, কিন্তু তোমরা প্রত্যষ্ট হইবা না, দুটো জিনিস তোমাদের জন্য জমিনের মধ্যে রেখে গেলাম। আল্লাহর হাবিব বলেন তারা তুফি তোমরাই নিলাম তাদের, কখনো তোমরা প্রত্যষ্ট হইবা না,
যতক্ষণ পর্যন্ত তোমার দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো। আল্লাহ হাবিব বললেন, মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, প্রথমত আল্লাহর কোরআন, জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে যদি তোমার আঁকড়ে ধরতে পারে না মুসলমান, কখনো তোমরা ক্ষতিগ্রস্ত হইবে না, গুমরা হইবে না। আল্লাহর কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোরআনকে যদি বাস্তব জীবনে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আল্লাহর কোরআন এমন একটি নূর, এমন একটি লাইট, যার হৃদয়ে আল্লাহর কোরআন আছে তার ইহকালেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। যার ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন একজন নিম্ন শ্রেণীর মানুষকে উচ্চ মর্যাদা দান করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বললেন, কিতাব আল্লাহ, প্রথমত হল আল্লাহর কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বর্তমান সময়ে সবচেয়ে দামি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক কিনা? আফসোসের মুসলমান, আফসোস। এমন এক সময় ছিল আব্বা জুব্বা পরিধানকৃত কিছু উলামা মাশায়েখরা ফতোয়া দিয়েছিলেন, ইংলিশ শিক্ষা করা হচ্ছে হারাম। এখন দেখা যাচ্ছে যে যারা হারাম বলতেছে তারাই বলতেছে ইংলিশের মধ্যে হচ্ছে আরাম, ঠিক কিনা? যারা বলছে হারাম তারা এখন বলতেছে আরাম। সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলিম হয়েছিলেন, বেসরকারি মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন তারা বলতেন, সরকারি মাদ্রাসায় যারা বলে তারা ইংরেজি পড়ে, অর্থাৎ সেটা আরাম। আজকে দেখা যায় যারা বেসরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করেন সেখানে দাওরায়ে হাদিস পাস করে নতুন ভাবে আবার আলিয়ায় ভর্তি হইতেছেন, ঠিক কিনা? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন আমি ইন্টারন্যাশনাল ভাষায় নাযিল করি নাই, আমি কোরআন এমন একটি ভাষায় নাযিল করেছি, কুরআনান আরাবিয়া, কোরআন আমি নাযিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, সুবহানাল্লাহ। যাতে মুসলমান তোমরা কোরআনকে বুঝতে পারো, কোরআনকে অনুধাবন করতে পারো, বাস্তব জীবনে কোরআন ভিত্তিক জীবন যাতে পরিচালনা করতে পারো, তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় নাযিল করলাম, কোরআনকে আমি ইব্রানি ভাষায় নাযিল করি নাই, উর্দু ভাষায় নাযিল করি নাই, ইংরেজি ভাষায় নাযিল করি নাই, আরবি ভাষা আল্লাহ কোরআন কেন নাযিল করলেন তার আরো একটি কারণ হলো, আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা হচ্ছে আরবি, আল্লাহ হাবিবের ভাষা হচ্ছে আরবি, মক্কার মানুষের ভাষা হচ্ছে আরবি, ফেরেশতার ভাষা হচ্ছে আরবি, জান্নাতের ভাষা হচ্ছে আরবি, সর্বোপরি সর্বশ্রেষ্ঠতা হচ্ছে আখিরের জামানার নবী রহমতের আলমের ভাষা হচ্ছে আরবি। যে নবীর উপরে কোরআন নাযিল হলো, যে নবীর জবান থেকে কোরআন আসলো, নবী যা বলেছেন তা কিন্তু কোরআন, ঠিক কিনা? জিব্রাইল কি বলেছিলেন আমরা তো শুনি নাই, সাহাবায়ে কেরামরাও শুনেন নাই, জিব্রাইল তো নবীর কানে কানে এসে বলতেন, ঠিক কিনা? ওহি যখন নাজিল হইতো কোন সাহাবায়ে কেরামরা আওয়াজ শুনতেন না, শুধুমাত্র নবী শুনতেন, ঠিক কিনা?
রহমতে দু আলমের জুবান মুবারকে যেই কথা বলেছে সেটাই কুরআন। একদিন আল্লাহর নবী মদিনার একটি বাজারে একটি উট খরিদ করলেন। কি খরিদ করলেন? কথা বলেন না, বুঝতেছেন? একটি উট খরিদ করলেন। উটের মালিক যে ছিল সে ছিল ইহুদি। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদি, ঠিক কিনা? খ্রিস্টানদের চাইতে ইহুদি মারাত্মক, কারণ ইহুদি তাদের ধর্মে কোনো মানুষকে সহজে গ্রহণ করে না, তার ধর্ম থেকে তারা সহজে বাইর হয় না। ইহুদিদের মিশনারি কিন্তু বাংলাদেশে নাই, খ্রিস্টান মিশনারি আছে। খ্রিস্টানদের থেকে অনেক মানুষ মুসলমান হচ্ছে। একজন মুসলমান চাইলেও খ্রিস্টান হতে পারে, কিন্তু ইহুদি হতে পারবে না, এটা তাদের ধর্মের নিষেধ। তেমন কঠিন বত্তর নিকৃষ্ট জাতি, নিরহ মুসলিম, অসহায় সেই ফিলিস্তিনি মুসলমান যারা তাদেরকে শরণার্থী হিসেবে জায়গা দিয়েছিল, আজকে তারা হয়েছে ভিনদেশি আর ইসরায়েল হচ্ছে স্বাধীন, ঠিক কিনা? আল্লাহ নবী একটি উট খরিদ করলেন, মালিক ছিল ইহুদি। বিশ্ব নবী যখন লেনদেন করলেন, তখন তো সাক্ষী তো কোন সাহাবী ছিলেন না, শুধুমাত্র আল্লাহর হাবিব একা ছিলেন। হুজুর টাকা পরিশোধ করলেন, বললেন যে ইহুদি তুমি আমার উটটা ফিরিয়ে দাও। সে সাথে সাথে মিথ্যা কথা বলল, বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে টাকা দেন তাই বলুন না, নাউজুবিল্লাহ। হুজুর বললেন তোমার পকেটের মধ্যে দেখা যাচ্ছে, একটু আগে টাকা গুলো আনি দিয়েছি। এত তাড়াতাড়ি তুমি অস্বীকার করে ফেললা। ইহুদি বলল নবী যা আমাকে টাকা দেন নাই। হুজুর বললেন আমি তোমাকে টাকা দিয়েছি, তোমার পকেটে যে টাকা দেখা যাচ্ছে ওই টাকাগুলো আমার, ওইদের হামগুলো আনি দিয়েছি। ইহুদি বলল না আপনি সাক্ষী আনে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এখানে সাক্ষী কোথায় পেতে পাবো? নতুন ব্রিজ আখাইলপুরা, খারগাঁও, মিরপুর, কামালপুর, ওই এলাকার মানুষ যখন বাজারে যায় তখন সাক্ষী কি কোন সাক্ষী নিয়ে যায়? কথা বলে সাক্ষী নিয়ে যায় না, সাক্ষীর প্রয়োজন হয় না। বিশ্বনবী বললেন এখানে সাক্ষী কিভাবে আনবো? তোমার সাথে যখন আমার লেনদেন হয় তখন তো আমার পাশে আমার কোনো সাহাবি ছিলেন না। ইহুদি বললেন নবী যে সাক্ষী নিয়ে আসেন, আপনি তো আমাকে টাকা দিয়েছেন, সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া গ্রহণ করা হবে না, আমি উট এটা দিতে পারবো না। আল্লাহ নবীর একজন সাহাবি দূর থেকে ঘটনাটা দেখতেছিলেন, ওই সাহাবি দৌড় দিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হয়েছে? হুজুর বললেন ইহুদিকে আমি একটু আগে টাকা দিয়েছি, সে অস্বীকার করে বলে তাকে আমি টাকা দেই নাই। সাহাবি বললেন ওগো নবীজি সে কি চায়? আল্লাহ নবী বললেন সাক্ষী চায়। হুজুর বললেন, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ইহুদিকে বলে দিন আমি আপনার সাক্ষী হয়ে গেলাম। আমাদের আমরা যদি এই জায়গায় হইতাম আর কোন মানুষ যদি এসে বলতেন যে আমি আপনার সাক্ষী হয়ে গেলাম, আমরা কিন্তু সাদরে তাকে গ্রহণ করতাম, ঠিক কিনা? মুসিবতের সময় একজন মানুষ বলতেছে আমি আপনার সাক্ষী, অবশ্যই তাকে গ্রহণ করতাম। কিন্তু বিশ্বনবী বললেন না, সুবহানাল্লাহ, হুজুর বললেন না তুমি আমার সাক্ষী হতে পারো না, কারণ যখন আমি ইহুদির সাথে লেনদেন করি তখন তো তুমি ছিলে না, তুমি আমার সাক্ষী হতে পারো না, শুধুমাত্র আমি একাতার কাছে টাকা দিয়েছি। আল্লাহ নবী বললেন তুমি আমার সাক্ষী হতে পারো না। সাহাবী বললেন গো নবীজি একটি কথা আমি বলতে চাই। আল্লাহ নবী বললেন কি বলতে চাও বলো? সাহাবী বললেন গো নবীজি যদিও আমি আপনার পাশে ছিলাম না, আপনি কখন তার সাথে লেনদেন করেছেন, কিন্তু আমি ব্যক্তিগত নির্দ্বিধায় বিনা প্রশ্নে বলতে পারি গো নবীজি, আল্লাহর কুরআন যখন নাযিল হইতো জিব্রাইল যখন আপনার কানে কানে এসে বলতেন গো নবীজি
তখন তো আমরা কোন সাহাবীর সামনে ছিলাম না, আমরা তো শুনতাম না জিব্রাইল আপনার কাছে কি বলতেন। যখন আপনার জবান মুবারক থেকে আল্লাহর কোরআন বাহির হইত, তখন আমরা বুঝতাম জিব্রাইল এই আয়াতে কারিমা নিয়ে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি না শুনে সাক্ষী দিতে পারে কোরআন হোক, আপনি রহমতুল লিল আলামিন দু জাহান বিশ্বাস করতেন। আফসোসের বিষয় হল মুসলমান বিশ্ব নবীর উম্মত হয়ে দিন হাজার বছর পরে আল্লাহর নবীর উপরে তহমত দিতেছে। বিশ্ব নবী নাকি নীরব করেছিলেন, মূর্খ ছিলেন বলুন না, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি জানতেন না বা কোন জিনিস তা কোন জিনিস, দেড় হাজার বছর পরেও নবী তুমি জানলা বা কোন জিনিস তা কোন জিনিস, যার উপরে গোটা কুরআন নাজিল হইল উনি নাকি জানতেন না বলুন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের যুব সমাজরা কি শুনতেছে আর কি মনের মধ্যে বিশ্বাস করতেছে, একবার তার বিবেকটাকে জাগ্রত করে নাই, প্রশ্ন করে নাই, ওই কথাগুলো আমার রসুলের সামনে বেহাদুর হচ্ছে কিনা। মুসলমান পাগল করা হয়ে গেছে। আজকে মুসলমান তাদের আইকন মনে করতেছে এমনই সেই সমস্ত সুরেলা কণ্ঠের অধিকারী বক্তাদেরকে। মুসলমানদের অনুসরণীয় ব্যক্তিত্ব ইসলামী একজন স্কলার, শিখ ইসলামিক একজন বড় একজন স্কলার, একজন শেখ, উনি যদি উপরের দিকে উঠেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা বলি যে সরল বলা মুসলমান, বিশেষ করে আমরা যারা সিলেটের মুসলমান, আমরা আউলিয়া কেরামদের উত্তরসূরি বলেন ঠিক কিনা, আমরা শাহজালাল মুজাহিদিয়া মানে রহমতুল্লাহি তাআলা আলাইহির দেশের মানুষ, আমরা আরেকটি পরিচয় হচ্ছে আমরা হচ্ছে জালালি মুসলমান বলুন সুবহানাল্লাহ। শাহজালালের জমিনে শাহজালালের দেশে গুস্তাখ রসুলদের কোনো ঠাঁই হবে না। এই জমিন আউলিয়া কেরামরা এই জমিন আবাদ করেছেন, বর্গবিন্দু রাজার জমিন ছিল, সেই বগুড়ার জমিন পরশুরামের জমিন ছিল, শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই যার উপাধি হচ্ছে মহিসওয়ার, উনি বলখ শহরের বাদশাহ ছিলেন ইরাকে, উনি মাছের উপরে সওয়ার হয়ে বগুড়ার সেই ওই মহাস্তানগরে এসেছিলেন, ওই জায়গার বাদশাহ ছিল পরশুরাম। পরশুরামের কাছে এসে বললেন এই জাহাপনা আমি একজন ফকির মানুষ, আমাকে একটি জায়নামাজের জায়গা দিন। পরশুরাম সহজরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জায়গা দিতে অস্বীকার করলো, উনি বললেন একটি জায়নামাজের জায়গা দিয়ে দাও। যখন জায়নামাজের জায়গা দিল দিতে দেরি হলো, কিন্তু খানকায় লোকে লুকারণ্য হতে দেরি হলো না বলুন সুবহানাল্লাহ। পরশুরাম তাজ্জুব হয়ে গেল একজন ফকিরের কাছে এত মানুষ কোথায় থেকে আসে, এত মানুষের হৃদয়ের ঠাক। আজকে মুসলমান কোন দিকে দাবিত হচ্ছে মুসলমান টের পাইতেছে না। আল্লাহ নবীর উপরে গোটা কোরআন নাজিল হলো, বিশ্ব নবীর জবান মুবারকে যেটা বলেছেন কোরআনুল কারিমের আয়াত সেটা কোরআনের আয়াত। কিছুদিন আগে চীন সিদ্ধান্ত নিয়েছিল কোরআন থেকে কিছু না কিছু সুরা নাকি কর্তন করবে, কোরআন থেকে কিছু সুরাগুলা তারা কর্তন করবে, চীন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ বললেন কোরআনকে তোমরা খণ্ড বিখণ্ডিত করবা, কোরআনের উপরে তোমরা কলঙ্ক মেখে দিবা, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি নাই, করুণা ভাইরাসের মধ্যে একটি গজব আল্লাহ চিনে দিয়েছেন ঠিক কিনা। ভাইরাসের নাম কি? করুণা। এটা কিন্তু একটি মহামারী ব্যাধি কেন আসলো? কোরআনকে আজ পর্যন্ত যারা কোরআনুল কারিমের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেন নাই। তবে আল্লাহর দোয়াটা আমাদের দোয়ার চেয়ে একটু ভিন্ন রকম।
আল্লাহ দ্বারা সিস্টেম চান না, কাউকে এত সহজ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলে কাউকে ছাড় দেন না, আল্লাহ ধরেন না কিন্তু ধরলে কাউকে ছাড় দেন না। দেখেন না আগে মানুষ মসজিদ দেখলে ভয় পাইত, ডাকাতরা যখন ডাকাতি করে মধ্যরাতে গ্রাম দিয়ে যাইত, মসজিদের পাশে আসলে ডাকাতের কারণ কারা হয়ে যাইত। এখন মসজিদের মাইক চুরি করতেছে ঠিক কিনা? মসজিদের মাইক চুর বাহির হয়ে গেছে, মানুষের দিল থেকে আল্লাহর দোয়ার আল্লাহর ভয় উঠে গেছে। ও মুসলমান, সেই মহান রব্বুল জলিলকে ভয় করেন, আল্লাহর কোরআনের রঙে জীবনকে রঙিন করেন, দেখবেন দুনিয়াটা কোন স্থায়ী কিন্তু চিরস্থায়ী, আখেরাতে আপনি কামিয়াব হবেন। আল্লাহর কোরআন কবর থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিবে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। কুরআন আমি আল্লাহ আরবি ভাষায় নাযিল করেছি, কেন আরবি ভাষায় নাযিল করলাম? যাতে লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা সহজে কুরআনুল কারীম বুঝতে পারো। কুরআন যখন জিবরীল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বলতেন, বিশ্বনবী ওহি নাযিল হওয়ার প্রাথমিক অবস্থায় তাড়াহুড়া শুরু করে দিলেন, আল্লাহর হাবিব মুখস্থ করার জন্য তাড়াহুড়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ বললেন লা তুহাল্লিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা তারানাহু ফাত্তাবিল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ইয়া রাসূলুল্লাহ, কোরআনকে মুখস্থ করার জন্য আপনি তাড়াহুড়া করা লাগবে না, আমি আল্লাহর কালাম আপনার সিনায় ঢুকিয়ে দিব। বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বললেন তারাকতু ফীকুম আমরাইনিলান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, যদি তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তোমরা ফতপুষ্ট হইবা না। ও মুসলমান, আল্লাহর কোরআনকে আমরা একটি সাদা কাপড়ে মুড়িয়ে আমরা তাকের মধ্যে তুলে রেখেছি, মহিলাদের বিবাহের সময়ে মেয়েদের সাথে আল্লাহর কোরআন দেওয়া হয় ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো যে টিভি মেয়ের সাথে দেওয়া হয় প্রতিদিন বিজার টিস্যু দিয়ে, সেই টিভিটা পরিষ্কার করে আল্লাহর কোরআন বাবা বড় মহব্বত করে একটি কোরআন উপহার দিয়েছেন। আল্লাহর বান্দি, কোরআন তুমি বছরের মধ্যে একবার খুলে দেখো না, আল্লাহর কোরআন কেন তুমি পড়ো না? আল্লাহর কোরআন পড়লে জিদ মুর্দা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করে দেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন পড়বে কিভাবে? তারা আজকে ফতোয়া দিতেছে যে কোরআন এটা না বুঝে পড়ার কোন কিতাব না। বলুন না নাউজুবিল্লাহ, কোরআন যদি কোনো মানুষ পড়ে, বুঝেও যদি পড়ে, না বুঝেও যদি পড়ে, না বুঝে যদি কোরআন পড়ে, আল্লাহর হাবিব বললেন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফ, যদি কোনো মানুষ না বুঝেও যদি আল্লাহর কালাম পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি তার নামায় আমলে দান করবে। নিঃসন্দেহে আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের গুনাহ যদি দুনিয়ার কোনো দারে পাল্লার মধ্যে ওজন করা হইতো এই জমিনের মানুষ আমাদেরকে কুকুরের মতো তারাই দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তার নূর হিসেবে আমাদের আয়াতগুলো আল্লাহ দেখে রেখেছেন, যদি বনি ইসরাইলের উম্মত হইতাম রাত্রে যদি কোনো মানুষ গুনাহ করত সকালে সেই গুনার চিহ্ন তার দরজা আল্লাহ লটকিয়ে দিতেন, মানুষ বুঝতো ওই পাপের পাপে ওই মানুষ গভীর রাত্রে গুনাহ করেছে। কিন্তু উম্মত মুহাম্মদ হিসেবে আল্লাহ রাতের অন্ধকারে আমরা গুনাহ করি কিন্তু আমাদের গুনাহ লেখা হয় না, ফজর পর্যন্ত ফেরেশতা অপেক্ষা করে না, বলে আল্লাহ আপনার বান্দা যদি তওবা করে ফেলে তাহলে তার গুনাহটা আমরা লেখবো না। কিন্তু যখন ফজরের নামাজ আল্লাহর গুনাহ উঠে না, জোহর পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করেন, জোহরের নামাজ যখন আল্লাহর গুনাহ পড়ে না আসর পর্যন্ত অপেক্ষা করেন, একদিন পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করেন, তারপরে উম্মত মুহাম্মদের গুনাহ লেখেন না। আল্লাহ বলেন সাত্তারা নয়ুব হিসাবে তোমার বহু আয়াতে আল্লাহ দেখে রেখেছিলে গোলাম প্রকাশ করে দেই নাই, যদি আমি আল্লাহ
প্রকাশ করে দিতাম, জমিনের মানুষ তোমাকে সালাম দিত না, তোমাকে দাওয়াত দিত না, জমিনের মানুষ তোমার কমান মানত না, তোমাকে মুরব্বী হিসেবে সম্মান দিত না। আল্লাহর গোলাম, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ যদি মাফ করাইতে চান, আল্লাহর কোরআনের নূরে নূরান্বিত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত যালিকা যিকরাল যাকিরিন। যদি তুমি একটা নেক আমল করো, আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তোমার জীবন থেকে আরেকটি বোধ আমল আল্লাহ কর্তন করে দিবে। একটা নেক আমল করবা, একটা নেক আমলের স্বপ্ন আল্লাহ অবশ্যই দিবেন। ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, বোধ আমল থেকে আল্লাহ আরেকটি বোধ আমল কর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কোরআনকে বুঝুন, আল্লাহর কোরআনের সংস্পর্শে আসুন, আল্লাহর কালাম আপনাকে না নিয়ে আল্লাহ জান্নাতে যাবে না। আজকে মুসলমান কোরআন থেকে বহু দূরে। ও জগতের মা বোনেরা, সকালে আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যান মর্নিং ক্লাসে। আজকে যুবকরা আল্লাহর কোরআন পড়ে না, কোরআন বুঝে না। ও যুবক ফেসবুক ইউটিউব জীবনে বহু তুমি চালাইবা, যদি আল্লাহর কোরআনকে একটু অনুধাবন জীবনে করতে পারো না যুবক, আজকে খালেদ বিন ওয়ালিদের মতো হিম্মতওয়ালা যুবকের বড় অভাব, আলীর মতো যুবকের বড় অভাব। ও মুসলমান, আজকে যুবকের চরিত্র গুলা খাইতেছে ফেসবুক ইউটিউব গুলায়। যুবক তুমি ইচ্ছা যদি করো ফেসবুকটাকে ভালো কাজে ব্যবহার করতে পারো, ঠিক কিনা? ও যুবক ইসলামের খাদিম হয়ে যাও, আল্লাহর কোরআনের ছায়া চলে তুমি আশ্রয় গ্রহণ করে রে যুবক। আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে বলে, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত যদি আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাত পুরো মানুষকে আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবে। মানুষ বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলে, প্রথম নম্বর হলো তারা।